আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে সবাই ভালো আছো এসএসসি দুই হাজার তেইশ এক্সাম প্রিপারেশনের ফুল ফ্রি কোর্স আজকে এক নম্বর ক্লাস নং থ্রি আমরা শিখছিলাম পার্টস অফ সেন্টেন্স এটা মূলত শুধু এসএসসি এক্সামিনেশন বা এসএসসি এক্সাম প্রিপারেশনের জন্যই না এটা প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্যই যে বেসিক ইংলিশের অর্থাৎ কীভাবে বাক্য অর্থ করতে হয় এবং কিভাবে বাক্য তৈরি করতে হয় বা তার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সে বিষয়গুলো তো এর আগের দুইটা ভিডিওতে যে বিষয়গুলো দেখানো হয়েছে তোমরা যারা আগের ক্লাসগুলো যারা মিস করছো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অর্থাৎ এখানে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট থেকে তোমরা ভিডিও দেখে নিবে তাহলে তোমাদের আজকের ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে আমরা শিখছিলাম একটা পার্টস অফ সেন্টেন্সের সাবজেক্ট অংশ শিখছিলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট অংশের ভিতরে সাবজেক্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি তার প্রথম ক্লাসে আমরা নাউন শিখছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমরা প্রোনাউন এবং নাউন ফ্রেস সম্পর্কে ধারণা নিয়েছিলাম আজকে ইনশাল্লাহ আমরা বাকি তিনটা শেষ করব নাউন ক্লজ নাউন ক্লজ ক্লজ মানে হচ্ছে কি বাক্যের অংশ ক্লজ বলতে কি বোঝানো হয় বাক্যাংশ আজকে আমরা বলতে কি বোঝায় ক্লস বলতে বোঝায় যে বাক্যাংশ অর্থাৎ একটা বাক্যের অংশকে ক্লস বলা হয় এখন একটা বিষয় দেখো যে সাবজেক্ট প্লাস প্রিডিকেট এই দুইটা মিলেই তো সেন্টেন্স শেখানো হয়েছে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে যদি কোনো অংশকে ভাগ করা যায় সেটা উইথ অর উইদাউট কমপ্লিট সেন্স সেটা পূর্ণ অর্থ দিতেও পারে নাও পারে তো পূর্ণ অর্থ দিলেও সেটা ক্লস না দিলেও সেটা কি হবে ক্লস মানে কোনো অংশকে যদি সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে ভাগ করা যায় তাহলে সেটা কি হবে ক্লস আর এই ক্লস দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যার আরেক নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ এবং আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে বলা হয় নির্ভরশীল ক্লজ তাহলে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে উইথ কমপ্লিট সেন্স অর্থাৎ পূর্ণ অর্থ দেয় সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটা অংশ মিলে যদি পূর্ণ অর্থ দেয় তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ আর মূলত এই প্রিন্সিপাল ক্লজই হচ্ছে একটা সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজ তাহলে কি খুব সহজেই বুঝতে পারছো যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটা মিলে উইদাউট কমপ্লিট সেন্স অর্থাৎ পূর্ণ অর্থ দেয় না সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে ভাগ করা গেলেও সেটাকে পূর্ণ অর্থ দেয় না সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লাস উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে খেয়াল করো দ্যাট ইউ উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন ইজ সার্টেইন তাহলে এই বাক্যটাকে যদি আমরা দুইটা অংশে ভাগ করি ইজ সার্টেইন এটা হচ্ছে একটা প্রেডিকেট ভারত থেকে শুরু আর আগের অংশটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এখন তুমি একটা বিষয়ে ভাবতে পারো যে উইল সাকসিড এখানেও তো ছিল তাহলে এটা প্রেডিকেট হয়ে এটা কেন সাবজেক্ট হলো না আচ্ছা এটা সাবজেক্ট না হওয়ার পিছনে কারণ হচ্ছে দেখো তাহলে একটা বিষয়ে খেয়াল করো যে ইজ সার্টেইন এটাকে যদি আমরা প্রেডিকেট ধরি তাহলে আগের এই সম্পূর্ণ অংশটা হচ্ছে এই প্রেডিকেটের সাবজেক্ট এখন দেখো সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হয়েছে সেটাকে আমরা আবার ক্লজ আকারে ভাগ করতে পারছি যে ইউ উইল সাকসিড এখান থেকে ভার ভার থেকে প্রেডিকেট শুরু এবং দ্যাট ইউ এইটুকু হচ্ছে এই বাক্যের সাবজেক্ট অংশ তাহলে এই বাক্যের ভিতরে এই যে সাবজেক্ট অংশে একটা ক্লজ রয়েছে এবং এই ক্লজটা যদি আমরা শুধু এতটুকু অর্থ করি দ্যাট ইউ উইল সাকসিড ইন দ্য এক্সামিনেশন তুমি যে পরীক্ষায় সফল হবে তুমি যে পরীক্ষায় সফল হবে আচ্ছা বলো তো এটা কি কি কোনো বাক্য বলা যায় কারণ এটা কি পূর্ণ অর্থ দিচ্ছে না যেহেতু তাহলে এটা কোনো বাক্য না তাহলে এটাকে আমরা কি বলতে পারি সাব অর্ডিনেট ক্লজ এই সাবঅর্ডিনেট অর্ডিনেট ক্লজ মূলত তিন প্রকার একটা হচ্ছে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ এখন আমরা বুঝব যে নাউনের কাজ কি নাউনের কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট হওয়া আমরা যেহেতু এতটুকুই শিখছি তাহলে এটা জেনে রাখি যে যখন কোনো ক্লজ বাক্যের সাবজেক্ট হবে নাউনের আরো কিছু কাজ রয়েছে যে কাজগুলো এখনও যদিও আলোচনা করা হয়নি নাউন বাক্যের অবজেক্ট হয় নাউন অবজেক্ট হয় তাহলে এই তিনটা কাজ অর্থাৎ নাউনের কাজ যখন কোনো ক্লস করে থাকবে সেই ক্লসটাকে আমরা বলবো নাউন ক্লাস তাহলে খুব সুন্দর একটা বিষয় দেখো তোমাদের প্রথমে বলছিলাম ওয়ার্ড ফ্রেজ এবং ক্লস যদি কোনো ওয়ার্ড একটা শব্দ নাউনের কাজ করে থাকে সাবজেক্টের কাজ করে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে নাউন যদি কোনো শব্দের গুচ্ছ করে থাকে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেশ যদি কোনো বাক্যাংশ করে থাকে এই কাজ সেটাকে বলবো নাউন ক্লজ তাহলে আমরা এই তিনটা ভাবে আলাদা আলাদাভাবে শিখব এবং সেটাই বলা হয়েছে যে আমরা শুধুমাত্র নাউন ক্লজকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখনই কোনো ক্লজ পড়বো তা নাউন ক্লজ হতে বাধ্য বিভিন্ন প্রকার সেন্টেন্স লেখার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজের জ্ঞান থাকা আবশ্যক কিছু উদাহরণ দেখো হোয়াট হি সেইড সে যা বলে স্ট্রু এটা হচ্ছে সত্য তাহলে ইজ ট্রু হচ্ছে আর সাবজেক্টে আছে হোয়াট হি সে যা বলে তুমি যদি এতটুকু বলো এটা কিন্তু কোনো সেন্টেন্স না তার মানে যেহেতু সেন্টেন্স না ক্লজ ক্লজ আর এখান থেকে শুরু হবে না প্রেডিকেট হবে পরের অংশ মূল সেন্টেন্সের পুরাটা মিলে একটা সেন্টেন্স এবং এখানে হোয়াট হি সেড এটুকু হচ্ছে একটা ক্লজ আচ্ছা এরপরে দেখো হোয়াট এভার হোয়াট এভার হি আর্নস সে যাই উপার্জন করে ইজ 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 স্পেন্ড লাইফলি সে যা কিছু উপার্জন করে সব মুক্ত হস্তে ব্যয় করে তাহলে এই যে ইজ স্পেন্ড এখান থেকে প্রেডিকেট আর এই প্রেডিকেটের সাবজেক্ট হচ্ছে হোয়াট এভার হি আর্ন সে যা উপার্জন করে আচ্ছা দেখো হোয়াট ইউ নিড তোমার যা প্রয়োজন ইজ এ গুড মিল মানে একটু ভালো খাবার তাহলে ইজ এ গুড মিল এটা হচ্ছে প্রেডিকেট আর এই প্রেডিকেটের সাবজেক্ট হচ্ছে হোয়াট ইউ নিড এই সাবজেক্ট নিজেও একটা ক্লস কারণ এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং নিড হচ্ছে প্রেডিকেট তাহলে যেহেতু এটা একটা ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লাস মনের অর্থ সম্পূর্ণ করছে না তার মানে এটা অবশ্যই কি হবে এটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহারের কারণে এটাকে আমরা বলবো নাউন ক্লাস তাহলে এইটুকু গুড বয় ইজ প্রেডিকেট এবং এই প্রেডিকেটের সাবজেক্ট হচ্ছে একটা ক্লজ তার মানে এই ক্লজটা কি নিঃসন্দেহে একটা নাউন ক্লজ তাহলে বাক্যে নাউনের কাজ যখন কোনো ক্লজ করে থাকে সেই ক্লসকে আমরা বলবো নাউন ক্লাস আর ক্লজকে অবশ্যই কি হবে সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে ভাগ করা যাবে দেখো এখানে ইজ এর অবজেক্ট আছে এ গুড মিল তিনটা শব্দের গুচ্ছ যেটা আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যেখানে তিনটা শব্দের গুচ্ছ এটাকে ফ্রেশ বলে কেন আমরা যদি শুধু এতটুকুর ভিতরে ভাঙতে চাই তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রেডিকেট আকারে ভাঙতে পারছি না তার মানে এটা ফ্রেশ আর যেটাকে সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে ভাঙা যায় সেটাকে ক্লস বলে এরপরে আমরা শিখব জিরান এবং ইনফিনিটিভ এই দুইটাকে আমরা একসাথে শিখি কারণ জিরান্ড এবং ইনফিনিটিভ দুইটাই মূলত ভার্বাল নাউন অর্থাৎ ভার থেকে তৈরি হয় জিরান এবং একই সাথে এই দুটোকে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এই বিষয়টা আমাদের শিখতে হবে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জিরান ভার্বাল নাউন এটা হচ্ছে ভার প্লাস আইএনজি দ্বারা তৈরি হয় এবং ইনফিনিটিভ ও ভার থেকে তৈরি হয় টু প্লাস ভার বেস ফর্ম খেয়াল করো ডুইং দ্য ওয়ার্ক ইস টাফ কাজটি করা কঠিন তাহলে এই বাক্যটা যদি আমরা বিশ্লেষণ করি ইজ টাফ এটা হচ্ছে একটা প্রেডিকেট আর আগের অংশ সাবজেক্ট তো সাবজেক্ট যেহেতু ডুইং তাহলে এই কারণে মূলত এটা হচ্ছে একটা কি সাবজেক্ট হিসেবে যখন কোনো ভার ব্যবহার হচ্ছে সেই ভার্বকে আমরা বলবো কি হয় জিরান্ড অথবা ইনফিনিটিভ তো আইনজী যুক্ত ভার্ভকে আমরা কি বলে থাকি জিরান্ড বিং অনলি এ কমন ম্যান ইজ নট এক্সপেক্টেড তাহলে এই যে ইজ নট এক্সপেক্টেড প্রেডিকেট আর আগের অংশ হচ্ছে সাবজেক্ট আর এই সাবজেক্টটা শুরু হয়েছে একটা ভার প্লাস আই এন জি দ্বারা তার মানে এটাকে আমরা কি বলবো জিরান্ড আচ্ছা টু ডু দ্য ওয়ার্ক ইজ টাফ তাহলে ইজ হচ্ছে ভার মানে এখান থেকে প্রেডিকেট শুরু এবং আগের অংশটা টু ডু দ্য ওয়ার্ক এই বিষয়টা তোমরা এর পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করা হবে যে এই যে বিংয়ের পরে অনলি এ কমন ম্যান এটা আবার কেন ডুইংয়ের পরে দা ওয়ার্ক কেন টু ডু এর পরে দা ওয়ার্ক কেন এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব তোমরা এই বিষয়গুলোও ক্লিয়ার জানতে পারবে মূলত এই তিনটা বাক্যেরই প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে ডুইং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে বিং তৃতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে টুডো তাহলে যেহেতু এই টুডো হচ্ছে সাবজেক্ট তার মানে এটা একটা টু প্লাস ভার্ব এটাকে আমরা কি বলবো ইনফিনিটিভ আর বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে টু বি অনলি এ কমন ম্যান ইজ নট এক্সপেক্টেড তাহলে এখানেও মূলত বাক্যের সাবজেক্টটা আছে কোনটা টু বি যেমন দেখো আরও কিছু উদাহরণ দেখতে পারো টু ওয়ার্ক ইজ টু প্রে স্লিপিং ইজ নেসেসারি তাহলে ইজ যেহেতু ভার্ব এখান থেকে প্রেডিকেট আগের অংশ সাবজেক্ট আর সাবজেক্ট হিসেবে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছি তার মানে এটা কি জিরান টু

এটা এই বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এবার খুব ভালোভাবে একটা বিষয় সুন্দর করে বুঝে নাও দেখো এই যে সাবজেক্ট হিসেবে যে ছয়টি এলিমেন্ট বা উপাদান আমরা পড়লাম শিখলাম যে একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করলে সেটাকে আমরা নাউন বলছি নাউনের আমরা ব্যবহার করতে পারি প্রোনাউন নাউন ফ্রেজ আকারে ব্যবহার হতে পারে নাউন ক্লজ আকারে সাবজেক্ট হতে পারে জিরান বাক্যের সাবজেক্ট হতে পারে এবং ইনফিনিটিভকে আমরা বাক্যের সাবজেক্ট বানাতে পারি এই ছয়টা বিষয় যদি তুমি ভালোভাবে বুঝতে পারো যে এই ছয়টা বিষয়কে আমরা বাক্যের সাবজেক্ট বানাতে পারি বা এই ছয়টা বিষয় কি এই বিষয় সম্পর্কে যদি তোমার স্পষ্ট ধারণা থাকে তাহলে মনে রাখবে এটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রায় পঁচাত্তর পার্সেন্ট কভার করবে মানে পঁচাত্তর পার্সেন্ট শুধুমাত্র এই ছয়টা উপাদানই থাকে এই বিষয়টা তোমরাও বিশ্বাস করবে যে এই ছয়টা উপাদানই ইংলিশে পঁচাত্তর পার্সেন্ট জায়গায় থাকে তাহলে এটা কিভাবে থাকে সে বিষয়টা আমরা পরবর্তীতে আস্তে আস্তে স্পষ্ট হব তবে এই ছয়টা বিষয় তোমাকে একদম ক্লিয়ার হতে হবে একেবারে ক্লিয়ার হতে হবে তো সাবজেক্ট হিসেবে আমরা এই ছয়টি ছাড়া আর অন্য কাউকে ব্যবহার করতে পারি না এই বিষয়টা মাথায় রাখবে আমরা সাবজেক্ট হিসেবে শুধুমাত্র এই ছয়টাই ব্যবহার করতে পারবো আবার ভার্বের অবজেক্ট হিসেবেও এই ছয়টি ছাড়া কাউকে ব্যবহার করতে পারি না এখন যদি বলা হয় ভার্বের অবজেক্ট কি একটু আগে যে কথাটা বলছিলাম দেখো টু মেক হচ্ছে এখানে ইনফিনিটিভ বা লাস্টের টাই যদি আমরা দেখি গেট গেট মানে হচ্ছে পাওয়া কোনো ভার্ভকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে তার পরের যে অংশটা থাকে ওই অংশটাকে বলা হয় ওই ভার্বের অবজেক্ট তাহলে গেট মানে পাওয়া কি পাওয়া এ ভিসা তাহলে এই যে এ ভিসা এই কথাটা হচ্ছে এই গেট ভার্বের অবজেক্ট তো ভার্ভের অবজেক্ট হিসেবে কি বসছে একটু খেয়াল করো তো এ ভিসা অর্থাৎ এ হচ্ছে একটা ডিটার্মিনার ভিসা হচ্ছে নাওন তাহলে ভার্ভের অবজেক্ট হিসেবে আমরা দেখো টু মেক করা তো কি তৈরি করা বা কি করা মিস্টেক ভুল করা তাহলে এই মিস্টেকটা হচ্ছে নাউন একটা শব্দ বসছে মেঘ ভার্ভের আবার দেখো ধূমপান করা তো কি কি পান করা সিগারেটস তাহলে এই স্মোকিং ভার্বের অবজেক্ট হচ্ছে সিগারেট তাহলে তোমরা বুঝতে পারছো যে যেখানেই ভার ব্যবহার করা হয় সেটা জিরান্ড হোক ইনফিনিটিভ হোক যাই হোক না কেন যেখানেই ভার ব্যবহার করা হয় তার কে যদি কি দ্বারা প্রশ্ন করা যায় তাহলে তার একটা অবজেক্ট থাকে এবং এই ভার্ভের অবজেক্ট হিসেবেও আমরা শুধুমাত্র এই ছয়টা অর্থাৎ নাউন প্রনাউন প্রোনাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ ক্লথ জিরান ইনফিনিটিভি ব্যবহার করতে পারি বা এগুলাই ব্যবহার হয়ে থাকে এছাড়াও প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও শুধুমাত্র এই ছয়টা উপাদানি ব্যবহার করতে পারি তাহলে বুঝতে পারো যে যতগুলা প্রিপোজিশন বাক্যে যেখানেই তুমি প্রিপোজিশন পাবা তারপরে যেমন হচ্ছে এখানে তোমাদের যেমন দেখো এই যে এখানে একটা প্রিপোজিশন আছে ফর তাহলে একটা কাজ করতে হবে এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে তোমরা যে কোনো গাইড থেকে প্রিপোজিশন অধ্যায়টা বের করো প্রিপোজিশন অধ্যায় বের করার পরে যে প্রিপোজিশনগুলো ওখানে দেওয়া আছে প্রিপোজিশন ও নির্দিষ্ট কিছু শব্দ এই নির্দিষ্ট কিছু প্রিপোজিশন অবশ্যই সুন্দর করে মুখস্থ করে নাও এবং চিনতে হবে যে এই শব্দগুলা প্রিপোজিশন প্রিপোজিশন কেন ব্যবহার হয় সেগুলো পরবর্তীতে আলোচনা করব। তবে আজকে খেয়াল করে দেখো এখানে একটা ফর প্রিপোজিশন আছে এবং এই প্রিপোজিশনের পরে যে শব্দ আছে একটা শব্দ এটা কি শব্দ বলতো এটা হচ্ছে একটা প্রোনাউন আবার দেখো এখানে একটা ফর আছে এরপরে যে একটাই শব্দ আছে এই শব্দটা কি শব্দটা হচ্ছে এই যে প্রিপোজিশনের অবজেক্ট তাহলে এই অবজেক্ট হিসেবেও আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র এই ছয়টা উপাদানই ব্যবহার করতে পারি তাহলে বুঝতে পারছো যে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ছয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের একটা এক্সারসাইজ একটা যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে এই বাক্যগুলা দেখো এবং সেখান থেকে সাবজেক্ট অংশটাকে চিহ্নিত করো যেমন হচ্ছে হার ব্লড ওয়াজ ফাউন্ড টু কন্টেইন পয়জন তাহলে এই যে এখানে হার ছিল সাবজেক্ট কারণ ওয়াজ হচ্ছে ওয়াজ হচ্ছে ভার এখান থেকে প্রেডিকেট শুরু এবং এই সাবজেক্ট হিসেবে কোন ধরনের শব্দ ব্যবহার হয়েছে যেমন এখানে দুইটা শব্দ ব্যবহার হয়েছে সে কারণে বলা হলো এটা নাউন ফ্রেস তাহলে এই যে নিচের তোমাদের যে বাক্যগুলা দেওয়া হয়েছে এই বাক্যগুলা সুন্দর করে দেখো এবং এই বাক্যগুলোর সাবজেক্ট অংশ কোনটুকু এবং সাবজেক্ট হিসেবে কি ব্যবহার হয়েছে এই বিষয়গুলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এক নম্বরে সাবজেক্ট এইটুকু এটা নাউন বা নাউন ফ্রেজ ইনফিনিটিভ জিরান নাকি নাউন ক্লাস দুই নম্বর বাক্যে সাবজেক্ট এইটা এটা নাউন নাউন ফ্রেজ যেটা হয় এভাবে তোমরা অবশ্যই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাও দেখি তোমরা কে কতটুকু এই বিষয়টা বুঝতে পারছো তো দেখা হবে পরবর্তী লেসনে সে পর্যন্ত আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দয়া করি শিখতে থাকো চেষ্টা করতে থাকো অবশ্যই তুমিও পারবে আর যদি ভিডিওগুলো তোমাদের কাছে উপকারী মনে হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমাদের জন্য যে পরিশ্রম করছি এটা যদি বেশি মানুষের কাছে না পৌঁছায় তাহলে আমাদের পরিশ্রম করার যে আগ্রহ এই আগ্রহগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে তো অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ